ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সুপ্রিয় ডেলিভারি জানতে চেয়েছে, একজন মুসলিমের জন্য কতটুকু করা ফরজ বা ওয়াজিব, মানে কতটুকু কাজ করলে সে জান্নাত যেতে পারবে, জাহান্নাম থেকে হেফাজত থাকবে, এই ছিল জানার বিষয়। হ্যাঁ ভাই, আপনার প্রশ্ন যদিও সংক্ষেপ, কিন্তু উত্তর কিন্তু অনেক সুদূরপ্রসারী। তবে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব যে আপনার যতটুকু জ্ঞান অর্জিত না হলে ফরজ এবাদতগুলি করতে পারবে, ততটুকু অবশ্যই আপনাকে জানতে হবে, ততটুকু আপনার আমল করতে হবে। এক কথায় ফরজ এবাদতগুলি আপনাকে আমাকে অবশ্যই আদায় করতে হবে পরকালে নাজাত এবং জান্নাত লাভের জন্য। তো ফরজ এবাদতগুলি যেমন নামাজ, রোজা, কালেমা, নামাজ, রোজা, হজের বিষয়টা যদি সমর্থ থাকে তার সাথে জড়িত, অন্যভাবে জাকাতের বিষয়টাও, যার ধন সম্পদে জাকাতের পরিমাণ হয়েছে অর্থাৎ ধনী যারা তাদের উপর তার সাথে সংশ্লিষ্ট। তবে ইসলামের রুকনগুলি মোটামুটি আইডিয়া রাখতে হবে যে ইসলামের রুকন হলো পাঁচটা, কালেমা, সালাত, জাকাত, সাওম, হজ। আর ইমান রুকনগুলির সময় জানতে হবে, জানা থাকতে হবে, যেমন ইমান রকম হচ্ছে 6টি, আমন্ত বিল্লাহ মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি। তো এই ইমানিয়াতের বিষয়গুলি আমাদের জানতে হবে এবং এগুলি আমাদের রপ্ত করতে হবে। কিভাবে আমাদের ইমান আনতে হবে এইসব বিষয়গুলির উপরে, কোনোভাবে যত হারাম এবং কবিরা গুনাহ এর কাজ এই জাতীয়গুলি পরিত্যাগ করতে হবে, সমস্ত কিছু পরিত্যাগ করতে হবে। সুতরাং জানতে হবে গুনাহের কাজ কি, হারাম কি কি, কোন কোন জিনিস হারাম আর কোন কোন জিনিস হালাল। সুতরাং হারাম বর্জন করতে হবে এবং হারাম থেকে গ্রহণ করতে হবে। তো জান্নাত পাওয়ার জন্য এবং জাহান্নাম না থাকার জন্য এতটুকু যথেষ্ট হবে ইনশাআল্লাহ, যে ইসলামের ইসলামের রুকনগুলি আয়ত্ত করতে হবে, সে অনুযায়ী পালন করতে হবে, জানতে হবে, আর ইমানের রুকনগুলি সম্পর্কে ধারণা রাখতে হবে, মানে কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাসের ধরনটা কি জানতে হবে। আর আমল করে যেতে হবে, যেমন পাঁচ অক্ত সালাত, এক কথা যেগুলো ফরজ করেছেন না সেগুলো আমলে আনতে হবে। আর মনে রাখতে হবে দুটি বিষয় জাহান্নামের জন্যে যথেষ্ট, জাহান্নামের বাহন, এই দুটি বিষয় কি, শিরিক এবং বিদআত। সুতরাং এই দুটি বিষয় সকলে জেনে বর্জন করতে হবে, সতর্ক করতে হবে মানুষকে, নিজ পরিবারকে সতর্ক করতে হবে। আর দুটো জিনিস জান্নাতে যাওয়ার বাহন, এই দুটো জিনিস কি, তাওহীদ এবং সুন্নাহ। সুতরাং তাওহীদ সম্পর্কে আগাত ধ্যান রাখতে হবে, তাওহীদ কোনটা, শিরিক কোনটা, এতে বেশি জানতে হবে, তাওহীদের আমল করতে হবে এবং সুন্নাহ তরিকায় আমল করতে হবে। যে কোনো আমল সুন্নাহ তরিকায় করতে হবে, রাসূলের দেখানো পদ্ধতিতে করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমার হতে পারে শর্টকাটে জান্নাত যাওয়া যাবে। এর সাথে রয়েছে আখলাক, অন্য উত্তম চরিত্র, মানে চরিত্রকে ভালো করতে হবে, মানে খিটখিটে বদমেয়াজি হওয়া যাবে না। খিটখিটে বদমেয়াজিকে জাহান্নামে বলা হয়েছে হাদিসে, সহি হাদিসে, যেন আখলাক সুন্দর করতে হবে, খেয়াল করতে হবে যেন তার দ্বারা কষ্ট না পায় সৃষ্টিগুলো কেউ, না আত্মীয় স্বজন, না কোনো কাফের পাড়া প্রতিবেশী, কেউ যেন তার দ্বারা কষ্ট না পায়। সে মাজলুম হোক কিন্তু জালেম যেন না হয়, কারণ জালেমের জন্য জাহান্নাম ব্যয় করছে। তো এগুলো খেয়াল করতে হবে একজন ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্যে। ফরজ এবাদতগুলি অবশ্যই আদায় করতে হবে আর হারামগুলি, কবিরা গুনাহগুলি অবশ্যই বর্জন করতে হবে। ওনার আখলাক, আচরণ ইত্যাদি, মানুষের সাথে লেনদেন সর্বক্ষেত্রে ভালো ব্যবহার করতে হবে, ইনশাআল্লাহ জান্নাতের রাস্তা সহজ। মহান আল্লাহ সহজে বলে দিয়েছে জান্নাত পাওয়ার জন্য, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয় যারা ইমান আনে, মানে বিশুদ্ধ ইমান আনে, ওয়া আমিলুস সালিহাতি, এবং সৎকর্ম করে, রেজাল্ট কি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের ঠিকানা হলো, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে মেহমান হিসেবে, মানে আল্লাহ তাদেরকে মেহমানি করাবেন, জান্নাতুল ফেরদাউস দানে, জান্নাতুল ফেরদাউস তাদেরকে দান করবেন মেহমান হিসেবে।
خالدين فيها সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা সেখানে তারা ইসলাম গ্রহণ করতে চাইবে না কোথাও কারণ এটি তো সর্বশ্রেষ্ঠ জান্নাত সর্বোচ্চ জান্নাত তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সূরা কাফের শেষের দিকের আয়াত একবারে শেষে না দেখ শেষের কটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লোকেশন বলেছেন এগুলো আমাদের খেয়াল করতে হবে ইনশাআল্লাহ জান্নাত অপেক্ষা করছে আর বিস্তারিত জানতে আরো অন্যান্য সাবজেক্ট পড়তে হবে অন্যভাবে হালাল হারাম বিষয়ে সজাগ থাকতে হবে না জানলে আমি মনে মাথায় জেনে নিতে হবে যে কোনো বিষয়ে অন্ধ হয়ে আন্দাজে মুখস্থ কোনো আমলই করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন এবং জাহান্নাম জাহান্নামের পথ থেকে সরিয়ে রাখেন আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন